সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল অংশের মানুষদের জন্য বরাবরই বিভিন্ন প্রকল্পের ঘোষণা দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রকল্পগুলির মধ্যে উল্লেখযোগ্য হল প্রধানমন্ত্রী আবাস যোজনা। এই প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রাম শহরে দরিদ্র শ্রেণীর মানুষের জন্য বাড়ি কেনার খরচ উল্লেখযোগ্যভাবে হ্রাস করে রিয়েল এস্টেট বাজারের গতিশীলতা পরিবর্তন করেছে। এই আবাস যোজনায় ঘর প্রাপকদের মধ্যে একজন হলেন উত্তর জেলার বাগবাসা বিধানসভার গোবিন্দপুর এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুধাংশু দাস। কিন্তু এই ঘর সংক্রান্ত বিষয়ে স্থানীয় বিধায়ক যাদবলাল নাথের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনলেন ওই ঘর প্রাপক সুধাংশু দাসের ছোট ভাই। তিনি বলেন, গত 10ই অক্টোবর প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের প্রথম কিস্তির টাকা তার বড় ভাই সুধাংশু দাসের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকার পর কোনো এক সমস্যার কারণে ঘরের কাজ শুরু করতে পারেননি তিনি। ফলে সময়ের মধ্যে ঘর তৈরি করতে না পারায় তাকে ওই ঘর সারেন্ডার করে দিতে বলেন স্থানীয় বিধায়ক যাদবলাল নাথ। কালাসরা ব্লক গোবিন্দপুর পঞ্চায়েতের অন্তর্গত এক নম্বর ওয়ার্ড। এক নম্বর ওয়ার্ডে আমার ভাই সুধাংশু দাসে একটা সরকারি ঘর পাইছে। ঘর পাওয়ার পরে তাইন তো একটু বয়স্ক মানুষ, তাইন খামলা টামলা আনা নেওয়া এটা করতে পারছে মালটাল তো। সেক্রেটারি আমার ডাকাইয়া নিয়া পঞ্চায়েত কইল যে ঘর আমি বানাইয়া দেই যদি তারা ঘরের টাকা ঢুকাই। কোন পঞ্চায়েত? গোবিন্দপুর পঞ্চায়েত। তখন আমি কইছি আমি ঘর বানাইয়া দিতাম, পারমু পূজার পরে। এর আগে আমি পারতাম, আমি একটু ঝামেলায় আছি, বর্ষার সময় মেস্তুরি টেস্তুরি পাওয়া যায় না। পূজার পরে তো পূজার পরে ঘর বানাইয়া দিমু কয়, তো আমি তো এই অবস্থায় আছি যে পূজার পরে ঘর আর দিমু। তখন আমি ব্যাংকে গিয়া দেখলাম যে টাকা ঢুকছে 10 তারিখ অক্টোবরের। 10 তারিখ টাকা ঢুকার পরে আমি 3 তারিখ টাকা আনবো ভাবিয়া আমি যাইতাম, 3 তারিখ টাকা আনতাম। তৎক্ষণাৎ মানে ওই যাদবলাল নাথ MLA বাগবাসার তাই আর সে GRS সেক্রেটারি সব আইসে, BDO ইঞ্জিনিয়ার আইয়া কর যে কেউ কোনো কথা কইছে না, কইছে যাদবলাল নাথ তাইনে কইছে যে আমি ঘর সারেন্ডার করে দিতাম, 3 দিনের ভিতরে ঘর বানাইতাম পারমু না। আমি যে 3 দিনের ভিতরে ঘর বানাইতাম পারতাম না, তো 10 দিনের ভিতরে পারবা নি বলে না পারতাম না। 10 দিনের ভিতরে ঘর বানাই আমি তখন টাকাও আনছি না তুলিয়া, টাকা আনার সময় তো আপনারা আমারে দিরা না। টাকা আনলে না আমি ঘর বানাইতাম, টাকা তো ব্যাংকে ওখানে রয়েছে। এই অবস্থা আমি ঘর বানাইমু গেলা। তখন তাইন কইছে যে ইয় তুইলে ঘর সারেন্ডার করো, তুমি সই দাও ঘর কর্তায় না কইয়া। আমি কইছি আরেকজনের ঘর আমার বাইর ঘর আমি সারেন্ডার করমু গেলা, এটা আমার পক্ষে অসম্ভব। নিজের উপর ওঠা এই অভিযোগ সম্পর্কে বৃহস্পতিবার এক টেলিফোনিক সাক্ষাৎকারে বিধায়ক যাদবলাল নাথ বলেন, গত কিছুদিন পূর্বে কালাছড়া ব্লকের BDO ওনাকে জানান যে সর্বভারতীয় স্তরে বিভিন্ন ব্লকগুলোর মধ্যে যে সকল ব্লকে প্রধানমন্ত্রীর আবাস যোজনার কাজ সর্বাগ্রে সম্পন্ন হবে সেই ব্লককে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে। আর সেই কথা মাথায় রেখে এই ব্লকের অধীন সমস্ত ঘর প্রাপকরা যেন সময়ের মধ্যে ঘরের কাজ সম্পন্ন করে তার জন্য গত 15 দিন যাবৎ ব্লকের BDO এডিশনাল BDO এবং ইঞ্জিনিয়ারদের নিয়ে এই ব্লকের অধীন বিভিন্ন এলাকা পরিদর্শন করে সকলকে ঘরের কাজ সম্পন্ন করার জন্য উৎসাহ প্রদান করেছেন। পাশাপাশি যারা ঘরের টাকা পাওয়ার পর টাকা অন্যত্র খরচ করে ফেলেছেন তাদের ঘর তোলার জন্য ব্যক্তিগত তরফ থেকে আর্থিক সাহায্য প্রদান করেছেন বিধায়ক। তা সত্ত্বেও নিজের বিরুদ্ধে এমন অভিযোগ উঠতে দেখে মর্মাহত বিধায়ক। তিনি বলেন, যারাই ওনার বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন তাদের বদ উদ্দেশ্য রয়েছে। আমাদের কাছে যে খবরটা এসেছে যে আপনার এলাকায় একজনের নামে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর এসছে, উনি সেই ঘর এখনো শুরু করেননি, ওনার প্রথম কিস্তির টাকা অলরেডি অ্যাকাউন্টে ঢুকে গেছে, তো আপনাদের তরফ থেকে নাকি ওনাকে বলা হয়েছে যে এই ঘরটাকে সারেন্ডার করে দিতে, তো এই রকম অভিযোগ ওরা করছেন, সে বিষয়ে আপনি কি বলতে চান? আপনার বিরুদ্ধে অভিযোগ। আপনাদের চ্যানেলকে আমি অভিনন্দন জানাই এটা ফোন করার জন্য। প্রথমে আমাকে বলতে হবে এটা কোন গ্রাম পঞ্চায়েত এবং বেনিফিশিয়ারির নামটা কি? গোবিন্দপুর। হ্যাঁ, গোবিন্দপুর ওয়ার্ড, ওইখানে গোবিন্দপুরের এক নম্বর ওয়ার্ড, সেখানে বেনিফিশিয়ারির নাম হচ্ছে সুধাংশু দাস। যাই হোক, এই নামে কেউ আছে কিনা আমি তো সেটা জানি না। আমার কাছে খবর ছিল, আমাকে BDO কালাছড়া বলেছে যে আমাদের ব্লক অল ইন্ডিয়া লেভেলে এক নম্বর হবে। আচ্ছা, যে ভারতবর্ষের মধ্যে এত যতগুলো ব্লক আছে তার মধ্যে এই ব্লকে আমাদের PMGSY ঘরের কাজ সর্বাগ্রে শেষ করছে এবং এটা একটা পুরস্কার দেবে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে। তার জন্য আমরা আজকে 15 দিন যাবত BDO এডিশনাল BDO এবং ইঞ্জিনিয়ার ব্লকে যত ইঞ্জিনিয়ার আছে তারা মিলে কয়েকটা টিমে ভাগ করে কোনো দিন আমরা একই টিমে সকাল থেকে সন্ধ্যা অবধি আমরা ঘুরছি এই এলাকার বিভিন্ন পঞ্চায়েতে, শুধু গোবিন্দপুর নয়, আমরা বিভিন্ন
গ্রামে আমরা যাচ্ছি, সবাইকে আমরা উৎসাহ দিচ্ছি যে যাদের একটু একটু বাকি আছে, যারা টাকা ঢুকেছে ঘর তারা করেননি, তাদেরকে উৎসাহিত করছি যে ঘরটা কমপ্লিট করুন। এবং কোনো কোনো ঘরে ব্যক্তিগত ভাবে আমিও কোনো ঘরে 4,000-5,000 টাকা, যাদের যারা গরিব যারা করতে পারছে না, টাকা ভেঙে ফেলেছে, এদেরকে টাকা দিয়েও চেষ্টা করছি। ঘরটা ইনকমপ্লিট সারেন্ডার করালে আমাদের কোনো মানে ক্রেডিট নেই, ঘরটা করিয়ে দিলে আমাদের ক্রেডিট হয় ডিউ টাইমের মধ্যে। এটা মানে ওপেনিং করে গৃহ সঞ্চার অনুষ্ঠান হবে এই ব্লক এরিয়ার মধ্যে একটা, সেখানে একটা প্রোগ্রাম করে হবে। এবং আমি নিজেও বলেছি যে যে পন্থ সর্বাগ্রে শেষ করবে তাকে ব্যক্তিগত ভাবে আমি পুরস্কৃত করব। কাজে এরকম যদি কিছু থাকে আপনারা বলতে পারেন, ও শুরু করুক, ওই যে ট্রিপলেটেড পিরিয়ড শেষ করুক, সে আমার কাছে বলতে পারে। আমরা নিজেরা কেউ কেউ বলছি আমরা মিস্ত্রি পাচ্ছি না, আমরা মিস্ত্রি দিয়ে সাহায্য করছি, কাঠ মিস্ত্রি পাচ্ছি না, আমরা সেটাও সাহায্য করছি। কারণ ঘরটা হোক এটা হলো আমাদের মানে মূল লক্ষ্য, হচ্ছে যে যত তাড়াতাড়ি মানে ঘরটা করা দরকার, ঠিক আছে না? কেউকে ঘর করতে দেব না, মানে আমি বিধায়ক হিসেবে এটা কোনো অবস্থাতেই মানে কাম্য না। তো তাহলে আমার এখানে আরেকটা প্রশ্ন, যে এই ধরনের অভিযোগের তাহলে ভিত্তি কি? এই ধরনের অভিযোগ তাহলে ওরা কেন করছেন? কেন করছে ওরাই বলতে পারবে, সেটা নিশ্চয়ই এমনও আছে যে 3টা কিস্তি ঢুকে গেছে ঘর কিন্তু করেননি, 2টা কিস্তি ঢুকে গেছে ঘর, এবং ইঞ্জিনিয়াররা বারবার যাচ্ছে তাদেরকে রিকোয়েস্ট করছে, এটা তারা করাতে পারছে না। এটা যারা হয়তো টাকা ভেঙে ফেলেছে, প্রথম কিস্তির টাকা ঢুকেছে অনেকদিন হয়েছে, এখন তারা নতুন করে শুরু করছেন, এটা তাদের পথ উদ্দেশ্য আছে, এই জন্য তারা করছে। আচ্ছা, ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।